স্কুল ছুটির পর রাস্তা পেরোতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক ছাত্রের। মৃত ছাত্রের নাম অন্তর মণ্ডল, চতুর্থ শ্রেণীর ছাত্র সে। এই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পথ অবরোধ চলে এদিন। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় মৃতের পরিবার। ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার পাগলিগঞ্জের 512 নম্বর জাতীয় সড়কে। অবরোধকারীদের অভিযোগ, এলাকায় সিভিক ভলান্টিয়ার থাকলেও তারা তাস খেলায় মত্ত থাকায় তাদের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাই তারা ক্ষোভ উগরে দেন ডিএসপির সামনে। বাচ্চাটা কোথা থেকে কোথায় যাচ্ছে? স্কুল থেকে বাড়ি যেতে নিয়ে এই ঘটনা হয়েছে। প্রতিদিন ওর মা আসতো, নিতে আসতো, মনে হয় 3:30 দিকে ছুটি দেওয়ার কথা, হয়তো একটু আগে ছুটি দিয়েছে, 3:00 দিকে ছুটি দিয়েছে। ওর মা চলে এসছে, ওই পর্যন্ত চলে এসছে ওর মাটা। আসার পরে ওই ওই স্কুলে কিছু বাচ্চা গিয়ে বলছে তোমার ছেলেকে গাড়ি মানে মেরে দিল। হ্যাঁ, তারপরে মা ধরা ধরে কেহে দেখ আর বাচ্চা মানে এখানে মানে এখানে ডেট এখানে কার কার গাফিলতি কার গাফিলতি বলে গাফিলতি কার বলবেন স্যার? গাফিলতি বলতে কি, স্কুলে যদি মানে দায়িত্ব নেয় ওরা হয়তো একটু মানে ইয়েতে গার্জেন আসুক তারপরে ছুটি দেব। হ্যাঁ, কিন্তু গার্জেন অন্যান্য দিন 7 দিনে ছুটি দেয়, সেভাবে গার্জেন চলেও আসতেছিল। হ্যাঁ, কিন্তু এখন দেখলো আগে ছুটি দিয়েছে, গার্জেন আসতে লেট করেছে, হয়তো লেট না গার্জেন ঠিক টাইমে আসতেছিল, কিন্তু দেখলো হয়তো আগে ছুটি দিয়েছে বাচ্চাকে যেতে নিয়ে মানে এই ঘটনা। মানে স্কুলের কোনো দায়ভার নেই বাচ্চাদের? হ্যাঁ স্যার, একবারে মানে স্কুলের কোনো দায়িত্ব নেই। ওই স্কুল আমার মেয়ে পড়াশোনা করেছে এর আগে, কিন্তু কোনো স্কুলের কোনো দায়িত্ব নেই স্যার। এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা, তাদের যে যাতায়াতের যে খেয়াল রাখবে, যেহেতু রাস্তা মেন রোডের ধারে, সেখানে কাদের কারো কোনো দায়িত্ব নেই? গার্জেনদের দায়িত্ব মানে একবারে মানে অনেক আছে স্যার, গার্জেন আসে নিয়ে যায়, কিন্তু এই দিনে একটু আগে ছুটি দিয়েছে। মানে একটু টাইমের এদিক ওদিক হলেই এত বড় দুর্ঘটনা ঘটনা হয়ে গেল স্যার। এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন বা সিভিক ভলান্টিয়ার যারা থাকে রাস্তায় তাদের কি মানে অন্য দিন থাকতো স্যার, আজকে তো নাই, এই তো অবস্থা। হ্যাঁ, কি বলবেন? আমরা এই মুহূর্তেই এখানে একটা ট্রাফিক পোস্ট করে দিচ্ছি, যেখানে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ট্রাফিক থাকবে, ট্রাফিক কন্ট্রোল করবার জন্য। এছাড়াও আমরা এখানে বাম্পের যাতে ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করে দিচ্ছি, পজিটিভলি যাতে বাম্প এখানে হয় আমরা দেখছি। এবং যতক্ষণ না বাম্প তৈরি হচ্ছে, বাম্প তৈরি করতে তো কিছু সময় লাগবে, যতক্ষণ না বাম্প তৈরি হচ্ছে ততক্ষণ আমরা এখানে গার্ডরেলের মাধ্যমে যাতে গতি নিয়ন্ত্রণ করা যায় তার ব্যবস্থা আমরা এই মুহূর্তে গ্রহণ করছি।